ভারত টিভির পক্ষ থেকে আমি সুরজিৎ আর ঘুরতে ঘুরতে চলে এসেছি দক্ষিণেশ্বরের খুব কাছে, বলতে পারেন ডানলপ একটি অপোজিটে। তো সেখানে একটা জিনিস খুঁজতে খুঁজতে এসে হট করে থমকে দাঁড়াতে হলো যে আপনারাও নিশ্চয়ই অনেকেই এখানে KGF-এর ফ্যান আছেন, KGF-2 শেষ হয়ে গেছে। KGF-2 এর শেষে ঠিক যেখান থেকে শেষ হয়েছিল এই সোনাগুলো গেল কোথায়, সেটাই হয়তো KGF-3 দেখানো হবে। আর তার আগে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু সেই সোনার গুপ্তধনের সন্ধান দিচ্ছে। কোথায় KGF-এর সোনা লুকিয়ে রাখা আছে চলুন একটু খুঁজে নিই। আর খুঁজে নেওয়ার আগে যে ক্লাব এই সোনার সন্ধান দিচ্ছে সেই ক্লাবের সঙ্গে একটু পরিচয় করে নিই, পরিচয় করে নিই ওই ক্লাবের সদস্যদের। হ্যাঁ, আমার নাম অরিন্দম দত্ত, আমি ক্লাবের সঙ্গে খুব ছোটো থেকে জড়িত আছি, ক্লাবের এক মেম্বার। আর কালী পুজোতেও আমি ছোটো ছোটো ভাইদের সঙ্গে জড়িয়ে আছি, তো এর একটা উদ্যোগ আর কি আমাদের। বিশেষত যদি কোভিডের ব্যাপারটা দেখা হয় তো গত 3 বছর ধরে আমাদের সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, মানে অ্যাজ পার রেগুলেটরি থিংস বডি জেনারেল। তো সেই জন্য আমরা একটু ভেবেছিলাম অন্যরকম করার, একটু নতুনত্ব কিছু উদ্যোগ নেওয়ার, এবং বাজেট একটা কনস্ট্রেন্ট থেকেই যায়। তো সেইখানে আমরা ভেবেছিলাম রিসাইক্লিং প্রসেস দিয়ে কী করে আমাদের এই প্যান্ডেলটাকে দাঁড় করানো যায়। আর কমার্শিয়াল ব্যাপারটা দেখে আমাদের KGF করাটা আর কি মাথায় আসা। তো এখানে ধরুন টিন, ধরুন বাস, ধরুন বিভিন্ন প্লাস্টিক, মানে প্লাস্টিক মানে ওই প্লাস্টিক নয়, বর্জিত প্লাস্টিক নয়, হাই গ্রেডের যে প্লাস্টিকসগুলো আছে, ড্রামস, ওয়াটার বটলস, এনিথিং যেগুলো রিসাইকেল করা যায়, সেইগুলো দিয়ে আমাদের এই একটা KGF-এর একটা প্রচেষ্টা, KGF-3 যেটা আপনি বললেন। তো সঙ্গে আছে পাবন্য, তো পাবন্য আরও কিছু বলবে এটা নিয়ে আপনার পরিচয়। আমি রোহিত মণ্ডল, আমিও ক্লাবের সদস্য। তো বিগত 2 বছরের কালী পুজো আর এই বছরের কালী পুজো কতটা আলাদা? আর বিগত 2 বছরের সঙ্গে তো এই বছরের অনেক আলাদা, কারণ আমরা 2 বছরে কালী পুজো একদম ঘরের ভেতরে ঢুকিয়ে এনেছিলাম, তার আগে আমরা ছোটো ছোটো করে প্যান্ডেল করতাম। এবার ওই কোভিডের টাইমে এই ধরনের কাজ থেকে আমরা একটু সরে গেছিলাম, করেছি ক্লাব থেকে কিছু চ্যারিটি করা হয়েছে, সুন্দরবনে কাজ করা হয়েছে। তো এরপরে আমরা এই বছরে যখন দেখলাম যে অনেকগুলো ইভেন্ট আমরা পেছনে ফেলে এসে যেগুলো করাই যায় এই 2-3 বছর ধরে, আমাদের শিশু মেলা হয় একটু বড়ো করে, তো তখন বললাম একটা কিছু করি। তো কালী পুজোটা ওইখান থেকেই করা। এবার এখন যেই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা হয়তো আমাদের এক্সপেকটেশান থেকে একটু বড়োই হচ্ছে, আমরা এতটা বড়ো বড়ো ভাবিনি, কারণ আমাদের হাতে তেমন কেউ ছিল না, আমরা কাউকে নিয়ে কাজ করছিলাম না, ক্লাবের ছেলেরা মিলেই করা হচ্ছিলো, মাল মেটেরিয়াল ছিল সবটা ছিল না। তো আস্তে আস্তে জোগাড় করতে হয়েছে, নিজেরাও কাজ করেছি, দু একজন আমাদের এই যেমন বিনোদ আছে তা আমাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে, এরকমভাবে আমরা আস্তে আস্তে করছি। কাজ এখনও অনেকটা বাকি আছে, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আর নিজেদের কাজ তো আছেই, সেগুলোকে যথাসম্ভব মেনটেন করার পরে পুজোটা করতে গিয়ে তো যথেষ্ট প্রেশার আসছে, তবে শেষ হবে এটুকুই আছে। তো KGF-এর যে কোশ্চেনটা মানুষের মনে ছিল সিনেমার শেষে, রকি ভাই কি আদৌ বেঁচে আছে না তার সোনা গয়নাগুলো বেঁচে আছে বা তার সম্পত্তিটা বেঁচে আছে, এই উত্তরটা কি আপনারা এখনই দিয়ে দেবেন না মানুষকে এসে দেখতে হবে? আমি তো চাই এসে দেখতে, কিন্তু আছে সেরকম কিছু উত্তর অবশ্যই এখানেই আছে। তো KGF আমরা যেটুকু দেখাচ্ছি সেটা আমরা মেন পার্ট, ধরুন আমাদের 100 KGF, কিন্তু তার ভেতরেও KGF-3 আছে, যেখান থেকে সিনেমা শুরু এখনও হয়নি বা ট্রেলার আসেনি, আমরা এই আমাদের থিমের ভেতরে সেটা দেওয়ার চেষ্টা করছি, যে এই যে KGF-2 এর পরে এত সোনা গয়না এগুলো যে সমুদ্রের তলে ডুবিয়ে দেওয়া হলো, আগে তো এগুলো কি সব ডুবে গেলো না, এখনো কেউ সেগুলো পাহারা দিচ্ছে, আর এগুলো সেগুলো ব্যক্তি মালিকানাতেই আছে, সেইটার উত্তর আমরা প্যান্ডেলে দেবো। কেউ পাহারা দিচ্ছে আবার বলছেন হন্টেড, মানে কি এখানে ভূতেরও কোনো আনাগোনা থাকছে? ভূতের আনাগোনা অবশ্যই আছে, এর সঙ্গে একটা সোশ্যাল মেসেজও আছে। আমাদের মনে হয়েছিল কোভিডের টাইমে প্রচুর শ্রমিক তারা না খেতে পেয়ে মারা গেছে, ফিরতে পারেনি ঘরে, তো ও তারা কেমন আছে? এই KGF-এর সঙ্গে আমরা লেবারদের অনেক যোগাযোগ দেখতে পেয়েছি, এবং KGF যখন বন্ধ হয়ে যায় তো রকি ভাইকে নিয়ে তো সবাই ভেবেছে বা তাকে নিয়ে আরও সিনেমা আসছে, কিন্তু যাদেরকে নিয়েই পোলার গোল ফিল্ড অরিজিনাল লেবার শ্রমিক, তারা তাদের কী অবস্থা হলো? তারা কি ওখানে চাপা পড়ে গেছিলো নাকি এখনও তার ভেতরে বেঁচে আছে, তাদের কোনো অস্তিত্ব বেঁচে আছে? এটা তো প্যান্ডেলে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো। আর সেখানে তো নিশ্চয়ই মানে কালী পুজো আছে, গুপ্ত আছে। তো লাস্ট একটা প্রশ্ন করবো, যারা টিভির ওপরে আছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন, যারা ভাবছেন আপনাদের পুজোটা ভিজিট করবেন, বিশেষ করে রকি ভাইয়ের নাম যেখানে জড়িত আছে, তো তারা কীভাবে আসবেন আর কীভাবে আপনারা আমন্ত্রণ জানাবেন? আমরা তো আবেদন জানাবো, আমাদের মানে একদম হার্দিক অভিনন্দন তাদের প্রতি, হার্দিক আবেদন তাদের প্রতি যে আপনারা অবশ্যই আসুন। আমরা লাইন মানে ওইভাবে ধরে ধরে তো ছাড়বো না, যে খুব বড়ো লাইন হোক আমরা এটা চাই না, আমরা চাই প্রত্যেকটা মানুষ আসুক এবং সুস্থ সুন্দরভাবে আমাদের প্রতিমা দেখুক, আমাদের প্যান্ডেল দেখুক, আমাদের কাজ দেখুক। তো এই জায়গাটার মেন লোকেশন হচ্ছে ডালগা,
তো ডানলপ আপনি সাম্বার থেকে আসতে চাইলে একটা মোড় পাবেন, সেটাই ডানলপ মোড়, যার একদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর আর একদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। সেই মোড় মাথা থেকে তিনি যে কোনো রিক্সা বা যে কোনো পায়ে হেঁটে এলে তার 5 মিনিট মতো সময় লাগে। এটা ফকির গোছলেন মাতৃ মন্দির, এই দুটো পাড়ার একটা সংযোগস্থলে আমাদের এই ক্লাব। তো এটা কাউকে যদি বলেন ওই ডানলপ অঞ্চলে যে শিশুদের তরুণ দিলাম ক্লাব কোথায়, তারা প্রত্যেকে দেখিয়ে দিতে পারবে এবং এটা মানে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটে আপনারা চাইলেই চলে আসতে পারবেন। আর আমরা পুজো ওপেন করছি কালী পুজোর ঠিক একদিন আগে রবিবার, রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন আমাদের প্যান্ডেল খোলা থাকছে সাধারণ মানুষের দেখার জন্য। একদম মনে যে প্রশ্ন ছিল যে রকি ভাই বেঁচে আছে কিনা KGF 3 কি নিয়ে হবে, যদি আপনাদের চুপি চুপি বলে রাখি এখনো কিন্তু KGF 3 গল্প রেখা হয়নি। ডিরেক্টর স্বয়ং জানে না যে রকি ভাই বেঁচে আছে কিনা, কিন্তু এই ক্লাব কি চুপি চুপি ডিরেক্টরের সঙ্গে কথা বলে নিয়েছে, আদৌ কি এই ধরনের গল্পই আপনারা KGF 3 দেখবেন না আমি জানি না, কারণ এখনও ওদের টিম রেডি হয়নি, এখনও ওদের চিন্তাভাবনা সবার সামনে আসেনি। তবে আমি আপনাদের বলবো যারা KGF ফ্যান, যারা ভাবছেন যে ভূত চতুর্থ দিন ভূত দেখতে চান, তারা সরাসরি চলে আসুন এই পুজো কমিটিতে। আর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গল।